হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 11S এই ফোনটি নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই ফোনটি নিয়ে ভিডিও বানাতে বলেছেন, আর আজকে এই জন্যই ফোনটির ভিডিও নিয়ে চলে এলাম। এই ফোনটি খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে, আর লঞ্চিং ডেটও কিন্তু 100% কনফার্ম। আর ফোনটি Redmi 10 বা Redmi 10 Prime বিট করতে আসছে, তার মানে বুঝতে পারছেন Redmi 10 সঙ্গে এই ফোনটির একটা যুদ্ধ হবে আর কি। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে MediaTek Helio G88, যা রিসেন্ট Redmi 10 ব্যবহার করা হয়েছে। আর এছাড়াও এই ফোনে থাকছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, আরও থাকছে 6000mAh একটি বিশাল ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসলে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও Redmi 10 সঙ্গে এই ফোনটির হালকা পাতলা কম্পেয়ার করার চেষ্টা করব। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দর্শক বন্ধুরা, ইনফিনিক্স যে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে এত ভালো ডিজাইনের ফোন আনবে এটি আসলে আমি বিশ্বাসই করতে পারি নাই। এই ফোনটির ডিজাইন দেখলে যে কেউ অবাক হবে। এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক, আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 3 ক্যামেরা সেট আপ। তবে ব্যাক সাইড থেকে দেখলে মনে হয় এই ফোনটিতে কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। তবে এই ফোনটিতে 3 ক্যামেরা সেট আপই দেওয়া হয়েছে এবং সাথে থাকছে একটি AI সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ। আর ঠিক তার একটু পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানা গিয়েছে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এর আগে ইনফিনিক্সের বাজেট ক্যাটাগরির ফোনে কিন্তু আমরা ওয়াটার ড্রপযুক্ত সেলফি ক্যামেরাটি পেয়েছি, আর এই ফোনটিতে 5x এর মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিকে সামনে থেকে দেখতে আরও ভালো লাগবে। আর আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও অনেক ভালো হবে। আর আপনারা অনেকেই জানেন Redmi 10 Prime কিন্তু স্টেরিও স্পিকার সিস্টেম ব্যবহার করা হয়েছিল। এদিক থেকে বিবেচনা করলে ইনফিনিক্স কিন্তু পিছিয়ে থাকবে না। আর ফোনটিতে আপনারা 3.5mm হেডফোন জ্যাকও পেয়ে যাবেন। এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে পার্পল, পোলার এবং ব্ল্যাক। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 pixels, এবং এছাড়াও থাকছে 374 PPI ডেন্সিটি। এই ফোনটির স্ক্রিন টু বডির রেশিও হচ্ছে 90.6%। দর্শক বন্ধুরা, Redmi 10 Prime কিন্তু ফুল এইচডি প্লাসের ডিসপ্লেই ব্যবহার করা হয়েছিল, আর ওই ডিসপ্লেতেও ছিল 90Hz রিফ্রেশ রেট। সো এই দিক থেকে বিবেচনা করলে দুইটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি সেম। IPS ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, যার কারণে এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনি পাবেন না। বাজেট অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি সুপার বলবো, একেবারে সেরা। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে XOS 7.6। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, যা প্রথমবার Redmi 10 ব্যবহার করা হয়েছিল। এই চিপসেটটি 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, আর এছাড়াও এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে Mali G52 MC2। এই ফোনটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB RAM, 64GB ROM এবং 6GB RAM, 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1, আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর দুইটি ফোনে কিন্তু সেম স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে, র্যাম টাইপও সেম, তার মানে পারফরমেন্সের দিকেও দুইটি ফোনই সেম পজিশনে থাকবে। MediaTek Helio G88 এই চিপসেটটি একেবারে একটি নতুন চিপসেট, যার কারণে এই চিপসেটের পারফরমেন্স ভালোই হবে। এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে খেলতে পারবেন, তবে একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। সো রিকমেন্ড থাকবে হাই লেভেলের গেমসগুলো আপনারা মিডিয়াম সেটিংসেই খেলবেন, আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব ইজিলি করতে পারবেন এই ফোনটিতে।
এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে থ্রি ক্যামেরা সেট আপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। অন্যদিকে রেডমি টেনে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছিল। তবে রেডমি টেনে কিন্তু একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর দেওয়া হয়েছিল। তবে আল্ট্রাওয়াইড সেন্সর কিন্তু এই ফোনটিতে মিসিং। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p FPS শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p 30 FPS শ্যুট করতে পারছেন। অন্যদিকে রেডমি টেনেও কিন্তু 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। সো ওভারঅল ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে রেডমি টেন এই দিক থেকে এগিয়ে থাকবে। তবে যতদূর জানতে পেরেছি ইনফিনিক্স হট 11S এই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে বাজেট অনুযায়ী। এবার আমাদের দেখতে হবে ইনফিনিক্স এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো করতে পারে। তবে আমরা অবশ্যই চাইবো এই ফোনটির ফটো কোয়ালিটি যেন ভালো হয়। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 6000mAh একটি বিশাল ব্যাটারি, আর ফোনটিতে 18W চার্জিং সাপোর্ট থাকছে। তবে ফোনের সঙ্গে 18W চার্জার থাকবে কি না এই বিষয়ে কিছু কনফিউশন আছে। তবে ধারণা করা হচ্ছে এই ফোনটির সঙ্গে 18W চার্জার পাওয়া যাবে। অন্যদিকে রেডমি টেন প্রাইমেও কিন্তু 6000mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছিল, তবে এই ফোনটিতে বক্সে 22.5W চার্জার দেওয়া হয়েছিল। আর এই দিকে বিবেচনা করলে রেডমি টেন প্রাইম এগিয়ে থাকবে। যেহেতু এই ফোনটিতে 6000mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি আপনি একদিন ইজিলি চালাতে পারবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি 2 দিন ইজিলি চলে যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটি 17 সেপ্টেম্বর ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 10 থেকে 11,000 রুপি, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 15 থেকে 16,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অক্টোবর মাসের দিকে আসতে পারে। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি বেশি ভালো হবে। দর্শক বন্ধুরা, দুইটি ফোনে কিন্তু সেম চিপসেট দেওয়া হয়েছে, মিডিয়াটেক হিলিও G88, আর দুইটি ফোনে কিন্তু Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, আবার তাতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। আর এছাড়াও দুইটি ফোনে কিন্তু 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে ক্যামেরার কথা বলতে গেলে রেডমি টেন প্রাইম বা রেডমি টেনই এগিয়ে থাকবে, কারণ এই ফোনটিতে আল্ট্রাওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। তবে রেডমি টেন প্রাইম ইন্ডিয়ার বাজারে 12,499 রুপিতে লঞ্চ করা হয়েছে, বেস্ট ভেরিয়েন্টের কথা বলছি। আর অন্যদিকে ইনফিনিক্স হট 11S এই ফোনটি যদি ইন্ডিয়ার বাজারে 10,000 রুপিতে লঞ্চ করা হয়, সেক্ষেত্রে বাজেট হিসেবে বিবেচনা করলে ইনফিনিক্স হট 11S এই ফোনটি এগিয়ে থাকবে। এক কথায় আমি বলবো সব মিলিয়ে আপনাদের বাজেট যদি একটু কম হয় এবং আপনি যদি একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইনফিনিক্স হট 11S এই ফোনটি নিতে পারেন। আর আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে, বাজেটে কোনো রকম সমস্যা যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই রেডমি টেন প্রাইম বা রেডমি টেন এই ফোনটি নিতে পারেন। এখন বাকিটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম, কারণ টাকাটা আপনার, সো চয়েসটাও আপনারই হওয়া উচিত। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।